কি বন্ধুরা তোমরা চমকে গেলে তো এই সুরিয়াদার লুক অভিনয় এক্সপ্রেশন সব কিছু প্রায় জিদ্দার মতন বাংলার কমার্শিয়াল সিনেমার জগৎকে বাঁচাতে হলে সুরিয়াদাকে ইন্ডাস্ট্রিতে আসার সুযোগ করে দিতে হবে উফ সুরিয়াদার চোখ মুখের রাগি রাগি আভাব দেখে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে আর ডায়লগুলো যেভাবে দিচ্ছে গায়ে মনে হচ্ছে কেউ কাঁটা দিয়ে উঠছে দিনে আগামী বাংলার কমার্শিয়াল সিনেমার অক্সিজেন আমরা কিন্তু এখন থেকেই পেয়ে যাচ্ছি ওহ ভাই পুরো ছিটকে গেছি পুরো ছিৎকে গেছি মানে জিদ্দা মানে পুরো আমি জিদ্দাকেই দেখতে পাচ্ছি কোনো দিক থেকে মনে হচ্ছে না এইটা জিদ্দার একজন ফ্যান সুরিয়াদা মানে দেখুন এ তুজেদ গেতাব থেকে লুকের ধরন থেকে পারফরম্যান্স সব কিছুই অসাধারণ 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 তো বন্ধুরা ইনি হচ্ছে জিদ্দার একজন বড় ফ্যান নাম হচ্ছে সুরিয়া আদিত্য তোমরা ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবে তো আমার বক্তব্য হলো যে বাংলার কমার্শিয়াল সিনেমা বা সিঙ্গেল স্ক্রিন বাঁচানোর জন্য দরকার একটা মাসালা কমার্শিয়াল স্টার যেটা কিন্তু জিদ্দা কিন্তু বরাবরই বলে এসেছে আমি নতুনদের সুযোগ দিতে চাই যার ফলে আগামী দিনে আমার পরে অন্য কেউ কিছু করে দেখাতে পারবে বা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারবে তো লহমাকে কাজে লাগিয়েছে পরিচালক এম রাজকে কাজে লাগিয়েছে তো আমার মনে হয় সুরিয়া আদিত্যর এই সমস্ত ভিডিওগুলো বা তার যে ছবিগুলো যেভাবে সে শ্যুট করে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে আমি ছবিগুলো দিচ্ছি আপনারা দেখে নিন এগুলো যদি জিদ্দার কাছে যায় আমার মনে হয় জিদ্দা কিছু একটা করার ভাবনা চিন্তা নিবে আমার মন বলছে তো তোমরা কিন্তু এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে জিদ্দার কাছে যেতে পারে এটা আমার তোমরা ফ্যানদের কাছে রিকোয়েস্ট তোমরা এই দায়িত্বটা একবার নাও কারণ সত্যি কমার্শিয়াল সিনেমাতে নতুন স্টার দরকার আর জিদ্দার গ্রাসরুথ এন্টারটেনমেন্ট থেকেই কিন্তু এই জিনিসগুলো কিন্তু লঞ্চ করতে চাইছে নতুন নতুন পরিচালক নায়ক নায়িকা সবাইকে আজকে ভিডিওটা এই অবধি লাইক করুন সাবস্ক্রাইব করুন তা